দেশীয় ব্র্যান্ড হিসেবে আইটেলের প্রশংসা করাই যায়, কারণ 10,000 টাকা বাজেটের নিচের ফোনগুলো বেশিরভাগ আইটেল ইউজার। তো কিছুদিন আগে তারা একটি স্মার্টফোন লঞ্চ করেছিল, আইটেল ভিশন 2। ওই ফোনটি বাজারে ভালোই চলেছে। তো বর্তমানে তারা তার একটি সাকসেসর আনতে চলেছে, আইটেল ভিশন 2 প্লাস। হে গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো আইটেল ভিশন 2 প্লাস এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, এছাড়াও থাকছে বিগ ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং গ্রিন। এই ফোনটির ডিসপ্লের দিকে কথা বলতে গেলে, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1644 পিকজেল। পিকজেল ডেন্সিটি পাবেন 263 PPI। রেশিও থাকছে 20.59। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 94%। মনে হয় না এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেতে কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটি পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে, এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিয়াসোসির 1.6 GHz-এর একটি অক্টোকর প্রসেসর, যা রান করবে Android 10 গো এডিশনে। এছাড়া জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর GA8322। ফোনটি বাংলাদেশে 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 2 GB 32 GB, 3 GB 64 GB। এছাড়া মাইক্রো জিগারের মাধ্যমে আপ টু 128 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। কিন্তু মনে হয় না 3 GB 64 GB এই ভেরিয়েন্টটা আসবে। এই ফোনটির ক্যামেরার দিকে কথা বলতে গেলে, এই ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 MP। এছাড়া 0.3 MP ডেপ সেন্সর। আর ফোনের সামনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনের সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেট আপটা ভালোই দেওয়া হয়েছে, সামনে পেছনে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে, এটা একটা ভালো বিষয়। এই ফোনটি ব্যাটারির দিকে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর ব্যাটারি, যার সাথে একটি 5W-এর চার্জার থাকবে। আর এই 5W-এর চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি দেশীয় বাজারে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 8,990 টাকা। দেশীয় ব্র্যান্ড হিসেবে এই প্রাইস রেঞ্জে এই ফোনটির চিপসেটটা বাদে আমার কাছে খারাপ লাগেনি। এই প্রাইস রেঞ্জে HD+ ডিসপ্লে থাকবে, এটাই স্বাভাবিক। আইটেলের চিপসেটের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল, চিপসেটটা আরেকটু বেটার দিলে ভালো হতো। মোটামুটিভাবে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো একটি চিপসেট দেওয়া হয়েছে। ফ্রি ফায়ারের লাইট ভার্সনটা খেলা যাবে, কিন্তু না খেলার পরামর্শটাই থাকবে। টুকটাক ইউজের জন্য চিপসেটটা একদমই খারাপ হবে না। ক্যামেরাটা মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, এই প্রাইস রেঞ্জের অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। সবথেকে বড় কথা, ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, কারণ এখানে আইটেল 5000 mAh-এর ব্যাটারি দিয়েছে। হ্যাভি ইউজাররা অনায়াসে একদিন বার করে দিতে পারবেন, আর যারা মডারেটর ইউজার আছেন 2 দিন চালিয়ে নিতে পারবেন আর কি। চার্জ ব্যাকআপটা ভালো পাবেন, কিন্তু এখানে 5W-এর একটি চার্জার থাকছে, চার্জ দিতেও অনেক সময় লাগবে। এখানে 10W-এর চার্জার থাকলেও বেটার হতো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, চ্যানেল আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।